পোশাকের নতুন বাজারে 14 বছরে রপ্তানি বেড়েছে 10 গুণ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত হলো রোডম্যাপ টু রিকভারি শীর্ষক গবেষণা প্রতিবেদন উন্মোচনের। এই অনুষ্ঠানে এমনটি বলেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক এ নিয়ে এবার একটি প্রতিবেদন। পোশাকের নতুন বাজারে 14 বছরে রপ্তানি বেড়েছে 10 গুণ। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, 2021 সাল থেকে চলতি মাসের এখন পর্যন্ত 393টি নতুন কারখানা বিজিএমইএ সদস্যপদ গ্রহণ করেছে। একই সঙ্গে নতুন বাজারে গত 14 বছরে 10 গুণ রপ্তানি বেড়েছে। বৃহস্পতিবার 4 এপ্রিল বিজিএমইএ কার্যালয়ে রোডম্যাপ টু রিকভারি শীর্ষক গবেষণার প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সেই যে বন ব্যাংক কাস্টম সেই জায়গার অর্ডার নিয়ে যদি আমরা কমাতে পারি, আমাদের বাংলাদেশকে কেউ টেকিয়ে রাখতে পারবে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, বললাম তো 2023-এ সারা ওয়ার্ল্ডে নেগেটিভ গ্রোথ, মোস্ট প্রবলি বাংলাদেশ এখন ইপিবি অলরেডি বিয়ার পজিটিভ গ্রোথ, অন্যান্য দেশের থেকে অন্যরা সবাই নেগেটিভ গ্রোথ। ডাব্লিউটিও ডাটা আসলে আমি আরো চ্যালেঞ্জ করে বলবো যে বাংলাদেশ একমাত্র দেশ যে পজিটিভ গ্রোথ। এ সময় বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।